Okay, soft tissue. গুড আফটারনুন বয়েস, আমরা আজকে বায়োলজির পঞ্চম অধ্যায় যে ক্লাস নাইন টেনের জন্য সেটা নিয়ে একটু কিছু আলোচনা করব। এর আগের ক্লাসগুলো তো আমাদের ষষ্ঠ অধ্যায় কমপ্লিট হয়েছে, আজকে আমি পঞ্চম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। মূলত আমাদের এই পঞ্চম অধ্যায়ে খাদ্য পুষ্টি ও পরিপাক এই অধ্যায়টা প্রথম দিকে আছে উদ্ভিদের পুষ্টি নিয়ে। তাহলে আমরা পুষ্টি কি এই প্রশ্নটাতে আসি। প্রথমে আসি, পুষ্টি হচ্ছে একটা জটিল শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা এমন একটা প্রক্রিয়া, এর মধ্যে দিয়ে মানে খাদ্য গ্রহণ, তারপরে উদ্ভিদের কোষে খাদ্য শোষণ, তারপরে শারীরবৃত্তীয় যে উদ্ভিদের কোষের মধ্যে নানান মেটাবলিক ক্রিয়া হয় সেগুলোকে সামগ্রিকভাবে বোঝানো হয়। তাহলে পুষ্টি, আসলে পুষ্টি প্রক্রিয়াটা অনেক বড়। তা আমরা পুষ্টি প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় উদ্ভিদের জন্য সেটা হচ্ছে পুষ্টি উপাদান। তাহলে এই পুষ্টি উপাদানগুলো নিয়ে একটু প্রথম দিকে আলোচনাগুলো করব। দেহের পুষ্টি উপাদানগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসি। এখন প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানীরা এই পুষ্টি যে অংশগুলো সেই অংশগুলোতে প্রথমে একটা বিষয় খেয়াল করলেন যে আমরা উদ্ভিদ দেহের এখন তো প্রায় 119টার মতো, তো দিন গেলে আরও আবিষ্কৃত হবে। তো দেখা গেল যে উদ্ভিদ দেহের মধ্যে প্রায় 7টি মৌলিক পদার্থগুলো, অজৈব পদার্থ যেগুলো, সেই পদার্থগুলো 7টির মতো পাওয়া গেল, 60। এখন এই 60 এত মানে এলিমেন্ট, এই এলিমেন্টগুলো মধ্যে একটা জিনিস খেয়াল করলেন বিজ্ঞানীরা যে সবগুলো এলিমেন্ট সবগুলো উদ্ভিদের লাগে না, বা সবগুলো উদ্ভিদের মধ্যেও পাওয়া যাচ্ছে না সবগুলো এলিমেন্ট। তো বিজ্ঞানীরা ভাগ করলেন যে আচ্ছা আমরা সার্বজনীন এলিমেন্ট কয়টা পাই, যেগুলো মোটামুটি সকল উদ্ভিদে পাওয়া যায়। সেই রকমভাবে ভাগ করে সংখ্যাটাতে এসে তারা দেখলেন যে প্রায় 17টির মতো পাওয়া যাচ্ছে। 17টির মতো এলিমেন্ট বা অজৈব পদার্থ, ইনঅর্গানিক এলিমেন্ট, ইনঅর্গানিক এলিমেন্টস, অজৈব পদার্থগুলো 17টার মতো পাওয়া যায়। তাহলে দেখলেন যে সবগুলো উদ্ভিদেই এই 17টা অজৈব পদার্থগুলো পাওয়া যাচ্ছে এবং সেগুলো উদ্ভিদ জীবনের জন্য খুব দরকারি জিনিস। তাদের জীবন চক্র বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটাকে সামগ্রিকভাবে বলি আমরা লাইফ সাইকেল বা জীবন চক্র। এই জীবন চক্রের জন্য এই 17টা উপাদান খুব দরকার, এবং প্রায় সকল উদ্ভিদেরই এই 17টা মৌলিক উপাদানগুলোর দরকার পড়বে। তা আমরা এখন এই 17টা মৌলিক উপাদানগুলো নিয়ে, এই যেহেতু উদ্ভিদের জীবন চক্রে খুবই দরকার পড়ছে, তাই এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এই 17টাকে বলা হচ্ছে কি, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, আবশ্যকীয় পুষ্টি উপাদান। তাহলে এই পুষ্টি উপাদান, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্য নিয়ে প্রথমে বিজ্ঞানী ই এফ স্টেইন নামের এই বিজ্ঞানী 1972 সালের দিকে উনি দুটা শর্তের কথা বললেন। তাহলে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলোর দুইটি শর্তের কথা বললেন। এক নম্বর শর্ত বললেন যে এই পুষ্টি উপাদানগুলো তো সবগুলোই তো মৌলিক বা অজৈব পদার্থ, তাহলে বললাম যে এই পুষ্টি মৌলগুলো, উপাদান বা মৌলগুলো, এগুলো ছাড়া কোনোভাবে জীবনচক্র সম্ভব না, মানে জীবনচক্র সম্পন্ন হয় না, জীবনচক্র সম্পন্ন হয় না, এক নম্বর কথা বললেন।